नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশির মানুষেরা বৃহস্পতির কৃপা লাভ করতে বৃহস্পতিবার এই পাঁচটি কাজ ভুলেও করবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি ধনু রাশির জাতক জাতিকাদের অবশ্যই পাঁচটি কার্য করতে মানা করব, যা তারা যেন বৃহস্পতিবার কোনো মতেই না করে। তার কারণ, বৃহস্পতি হচ্ছে ধনু রাশিদের প্রভু, বৃহস্পতি হচ্ছে ধনু রাশিদের কারক, এবং বৃহস্পতি হচ্ছে ধনু রাশির মূল চালিকা শক্তি। তাই বৃহস্পতি বা ধনু রাশিরা ভুলে যদি এই পাঁচটি কাজ করে বসেন, তাদের জীবনে বৃহস্পতির যে কৃপা তারা লাভ করছেন, বা বৃহস্পতির যে কৃপা তারা সারা জীবন লাভ করে থাকেন, বা বৃহস্পতির যে কৃপা তাদের লাভ করতেই হবে, সেই কৃপা তাদের উপর বর্ষিত হবে না। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি জানাই কোন সে পাঁচটি কার্য ধনু রাশির মানুষেরা বৃহস্পতিবার ভুলেও করবেন না বৃহস্পতি কৃপা লাভ করতে। প্রথম কাজ, অবশ্যই বৃহস্পতিবার আমিষ ভোজন করবেন না। বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ ভোজন চেষ্টা করুন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, বৃহস্পতিবার মা তারার বার, ভগবান বৃহস্পতির বার হচ্ছে বৃহস্পতিবার। তাই বৃহস্পতিবার আমিষ ভোজন করবেন না, নিরামিষ ভোজন করার চেষ্টা করুন, এবং স্নানের সময় কিছুটা হলুদ শরীরে লাগিয়ে রাখুন। অবশ্যই কিছুটা হলুদ শরীরে লাগিয়ে স্নান করুন। অবশ্যই স্নানের সময়, যখন স্নান করবেন সারা দিন মেখে থাকতে হবে না, যখন স্নান করবেন সেই সময় কিছুটা হলুদ বেটে সেই হলুদ শরীরে লাগিয়ে স্নান করুন, তাহলে অবশ্যই বৃহস্পতির কৃপা লাভ করবেন এবং ভুলেও আমিষ ভোজন করবেন না বৃহস্পতিবার। দ্বিতীয়, অবশ্যই বৃহস্পতিবার কাউকে চাল বা হাঁড়ির অন্ন বা ভাত দেবেন না, দান করবেন না। যদি কোনো ভিখারী মানুষ এসছেন, যদি কোনো অসহায় মানুষ এসছেন আপনার কাছে এবং তিনি বৃহস্পতিবারই এসছেন, তাকে ভুলেও আপনার ঘরের চাল বা আপনার হাঁড়ির চাল দেবেন না। তাহলে আপনি কী দেবেন? না, আপনি দোকান থেকে কিনে নিন, তাকে সেইভাবে হেল্প করুন, সাহায্য করুন, বা আপনার যদি সাহায্য করার ইচ্ছাই থাকে তাকে কোনো হোটেলে খাইয়ে দিন, কিন্তু আপনার নিজের ঘরের হাঁড়ির চাল বা হাঁড়িতে যে ভাত বৃহস্পতিবার দিন হয়েছে সেই নিরামিষ ভাত আপনি কোনো মতেই কোনো ভিখারি কোনো অসহায় মানুষকে দেবেন না। এতে অবশ্যই আপনার অপকার হবে এবং বৃহস্পতিবার দিন কখনো কাউকে ধার দেবেন না। অবশ্যই বৃহস্পতিবার ধার দিলে আপনার অর্থ না বেড়ে কমে যাবে, তাই বৃহস্পতিবার ধার বন্ধ, অন্যান্য দিন ধার চলতে পারে। তৃতীয় যে ভুল আপনি করবেন না, ভুলও বৃহস্পতিবার কালো বা নীল বস্ত্র পরিধান করবেন না। অবশ্যই সর্বদা হলুদ ও সাদা বস্ত্র পরিধান করুন। সপ্তাহ যে কোনো দিন আপনি অন্যান্য বস্ত্র পরিধান করতে পারেন, কিন্তু কালো নীল বস্ত্র ভুলেও বৃহস্পতিবার দিন আপনি পরিধান করবেন না। শব্দরা সর্বদা হলুদ ও সাদা বস্ত্র পরিধান করবেন। যে আপনি যেখানেই যান, আপনি কর্মক্ষেত্রে যেতে পারেন, আপনি কোনো চাকরিতে যেতে পারেন, বা আপনি কারোর সঙ্গে দেখা করতে যেতে পারেন, যেভাবেই যান আপনি হলুদ ও সাদা বস্ত্র পরে যান, আপনার সাফল্য অবশ্যই আপনার সঙ্গে যাবে। কিন্তু আপনি যদি হলুদ বা নীল বস্ত্র পরিধান করেন, তাহলে উল্টে আপনার দুর্ভাগ্য আপনার সঙ্গেই চলবে। সুতরাং সৌভাগ্য দুর্ভাগ্য আপনার হাতে। এরপরে চার নাম্বার, আলমারিতে অবশ্যই আলমারি বা ক্যাশবাক্সকে বৃহস্পতিবার ভুলেও আঘাত বা টাকা বাহির করবেন না। মনে রাখবেন, বৃহস্পতিবার অবশ্যই, যেমন ধার দেওয়া নিষিদ্ধ, বৃহস্পতিবার ক্যাশবাক্সকে কোনোভাবে আঘাত করা বা কোনোভাবে অবশ্যই টাকা বাহির করা নিষিদ্ধ। আপনি যা টাকা সেই আপনি অন্য একটি জায়গায় বার করে আগের দিন বা পরের দিন রেখে দিতে পারেন, কিন্তু ভুলেও বৃহস্পতিবার দিন আপনার ক্যাশবাক্স থেকে টাকা বাহির করবেন না এবং ভুলেও ক্যাশবাক্সকে বা আলমারিতে আঘাত করবেন না। কারণ ওই দিন মা লক্ষ্মী বড়ই চঞ্চলা, তিনি বৃহস্পতিবার দিন আপনার ক্যাশবাক্সকে আপনার অর্থের স্থানে আপনার আলমারিতে তিনি এসে বসতি স্থাপন করেন। সুতরাং ওই দিন আঘাত করা এবং অবশ্যই টাকা বার করা মা লক্ষ্মীর যে আচরণ বিরুদ্ধ হয়ে যাবে। মা লক্ষ্মী সদাই চঞ্চলা, তিনি যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে বেরিয়ে যেতে পারেন। তাই অবশ্যই মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য আপনি বৃহস্পতিবার কখনোই টাকা বাহির করবেন না এবং কখনোই আপনি আলমারি থেকে
টাকা বাইর করবেন না, আলমারিতে আঘাত করবেন না। এরপর পাঁচ নম্বর, অবশ্যই মনে রাখবেন, অবশ্যই ধনুরাশিরা বৃহস্পতিবার হলুদ ফুল ও শ্বেত চন্দন অবশ্যই ক্যাশবাক্সে আলমারিতে বা আপনার মানি ব্যাগে রাখুন। আপনার মানি ব্যাগে অবশ্যই হলুদ ফুল রাখতে পারেন বৃহস্পতিবার, শ্বেত চন্দনের টিপ দিতে পারেন বা আপনার আলমারিতে ক্যাশবাক্সে রাখতে অসুবিধে নেই। অবশ্যই বৃহস্পতিবার এই কাজগুলো করুন, আপনাদের উপকার হবে। সুতরাং আজকের এই ভিডিওতে ধনুরাশির জাতক জাতিকাদের বৃহস্পতিবার যে পাঁচটি কার্য তাদের করতে নিষেধ করলাম এবং অবশ্যই যে কার্য করলে তাদের জীবন উন্নতি হবে তা আমি বলে দিলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন এবং ধনুরাশিরা বৃহস্পতির কিবা লাভ করতে অবশ্যই আমার বলে দেওয়া বক্তব্যগুলো মনে রাখবেন। এটুকু জানি, আমি ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।